দোতলা ভবনের পুরোটাই মোড়ানো গাছ দিয়ে, ছাদেও গাছ, সামনের বিশাল আঙিনায় মূল্যবান আর দুর্লভ গাছের সমাহার। কেটে ছেটে নান্দনিক করে তোলা হয়েছে বনজ ফলজ ও ফুলের বাগান, যা নজর কেড়েছে সবার। শুধু ফলজ বনজ ঔষধি নয়, জঙ্গলের গাছও তিনি এই বাড়িতে লাগিয়ে সুন্দর করে রেখেছেন। ঝিনাইদহের শৈলকুপার লক্ষণদিয়া গ্রামের এই গাছবাড়ি দেখতে প্রতিনিয়ত ভিড় জমান বৃক্ষপ্রেমী শৌখিন ও সৌন্দর্য পিপাসুরা, যেটি এখন গাছবাড়ি হিসেবে পরিচিত। প্রথমে নিজ গ্রামের নারীদের দিয়ে সূচি শিল্পের কাজের জন্য একটি ভবন তৈরি করেন আমিরুল ইসলাম, কিন্তু সূচি শিল্পের কাজ আর সেখানে হয় না। ছোটবেলা থেকে বৃক্ষপ্রেমী আমিরুল সিদ্ধান্ত নেন বাড়িটিতে তৈরি করবেন বিভিন্ন প্রজাতির গাছের সংগ্রহশালা। সেই থেকেই তিনি দেশ বিদেশ থেকে গাছ পছন্দ করে সংগ্রহশালায় নিয়ে আসেন। এখানে দেশীয় প্রজাতির গাছসহ বেলজিয়াম, পর্তুগাল, মালয়েশিয়া, ভারত, দুবাই সহ একাধিক দেশের গাছ রয়েছে। রয়েছে রিটা, নাক লিঙ্গদম, অ্যামাজিন, কাঠগোলাপ, লিলি, সরাসহ হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রজাতির কয়েক হাজার গাছ। আমি ভাইয়ের সঙ্গে আসলাম, গাছ দেখেছি, ফুল দেখেছি, ফেসবুকে দেখছিলাম যে বাসাটা অনেক সুন্দর, সেই জন্য আমাদের বন্ধু বান্ধব তারপর জুনিয়র তাদেরকে বললাম যে চল ঘুরে আসি, পরে একটা অটো ভাড়া করে আমরা এই যে বাচ্চাটা দেখতে আসলাম। শহরের এই যান্ত্রিক যে কোলাহল একটা, এটা থেকে বেয়ে বাইরে আসে, এটা সুন্দর একটা নিরিবিলি জায়গা। তাছাড়া এখানে আবার আমরা দেখলাম যে অনেক ধরনের গাছপালা, তারপর সুন্দর একটা জায়গা, এখানে নিরিবিলি একটা জায়গা। যারা আসলে গাছ প্রেমিক কিংবা প্রকৃতি প্রেমিক তাদের জন্য আসলে জায়গাটা আমি বলবো খুবই সুন্দর। এই গাছগুলোকে আমরা আগাছা মনে করতাম, এখানে এত সুন্দরভাবে ডেকোরেশন করে এবং গোছানোভাবে রয়েছে, মানে বোঝা যায় না যে এগুলো আগাছা, এবং এত সুন্দর এইগুলো সাজানো গোছানো। আরও আকর্ষণীয় জিনিস হচ্ছে যে বাসাটা করছে খুব সুন্দর, পুরো মানে গাছেরই বাড়ি মনে এরকম মনে হচ্ছিল। এনার সংগ্রহশালায় যে দুর্লভ প্রজাতির গাছ আমরা অনেক দর্শনীয় স্থানে গেলেও দেখতে পাবো না, যেটা আমাদের ঝিনাইদহ গাছবাড়ি নামে পরিচিত জায়গাটা, এখানে আসলে আপনারা দেখতে পারবেন। আসলে প্রকৃতি দেখার সুযোগ আমাদের কতটুকু মেলে, এইখানে আমরা তার পুরোটা পেয়েছি। এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে, মানে একটা পিওর অক্সিজেন পাচ্ছেন আপনি এখানে, মানে প্রভৃতি মানে বিভিন্ন রকম গাছ পাবেন এবং খুবই খুবই ভালো লাগবে। এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। গাছের প্রতি ভালোবাসা থেকে গাছ সংগ্রহের এই প্রয়াস বলে জানালেন বাড়ির মালিক। সংগ্রহশালা মানে একটা বিভিন্ন মানে আমাদের দেশের যে সব গাছ হারিয়ে গেছে সেই সমস্ত ফল ফুল ঔষধি এবং দেশের বাইরের ফল ফুল বা বিভিন্ন গাছ যেখানে যায় বা সেখান থেকে নিয়ে এসে সংগ্রহ করে লাগানো, মানে এটাই হলো আমার এটা মানে মোট কথা, এটা একটা গাছের লাইব্রেরি বা একটা সংগ্রহশালা তৈরি করা আমার উদ্দেশ্য। আর এটার কারণে বিভিন্ন পাখি এখানে আসছে, বাসা বানাচ্ছে, ডিম পাড়ছে, বাচ্চা ফুটাচ্ছে, এরকম খুবই আসলে ভালো লাগার বিষয়। 2014 সালে 14 বিঘা জমির উপর বাড়িটি নির্মাণ করেন আমিরুল ইসলাম। সেই থেকে এখন পর্যন্ত রোপণ করেছেন 5 প্রজাতির প্রায় 5000 গাছ, যা নিয়মিত পরিচর্যা করেন 5 জন শ্রমিক। সময় সংবাদ, ঝিনাইদহ।